ফ্রেন্ডস, আজকে সামনে তোমাদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটা ভিডিও। তো এখন বাজছে হচ্ছে 9:40 আর মা ছেলেতে রেডি হয়ে গেছি। কোথায় বলো তো? না না, কোথাও বেড়াতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে বাজারে ওষুধ কিনবো, মায়ের কিছু ওষুধ কিনবো। তো চলো, যদি শেয়ার করতে পারি বাজারটা একটু দেখিয়ে দেবো, আগেও দেখিয়েছি, তো আবার দেখাবো। কি করব বলো, আমাদের যা রোজকার জীবনযাত্রা সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো এখন যাবো বাজারে, সানডে মানে ছুটি, কিন্তু আমার ছুটি মানে আমার কষ্ট আর কি, সমস্ত কাজ রয়েছে পড়ে। তো সকালবেলা কি করে নিয়েছি দেখো, সকালবেলা টিফিন, শরীরটা খারাপ, মেয়ের শরীরটা খারাপ, তার জন্য মেয়ের জন্য ফ্ল্যাক্সে চা করলাম, ওকে ডাকবো না, সেদিন খেয়ে ঘুমোচ্ছে, প্রচণ্ড অ্যালার্জি। তো চা করে গেলাম ফ্ল্যাক্সে তালা দিয়ে যাব। আর এখানে করে নিয়েছি আলু ভাজা, আর ডালিয়াটা অনেকদিন ধরে করা হচ্ছিলো না, ছেলে ভালোবাসে খেতে, মেয়ে যদিও একটু ভালোবাসে না, তো হেলদি খাবার করেছে আজকে আর কি, আলু ভাজাটা যদিও হেলদি নয়। তো চলো এসে আবার রান্নাবান্না কাঁচাকুচি সব কিছু করবো, তো চলো। যাবে না বলেছিল, তারপরে তোমার সবাই পড়ে নিয়ে যাও না তোমরা, আমি যা পারি একা করি, আমি কি করবো বল সবাইকে, আমি সবার মারা দূরে দূরে নিয়ে যাই, আমি অত স্বাবলম্বী কিন্তু ওরা কি পাবে, এইগুলো করছে এখন অভ্যেস হয়েছে না হচ্ছে। বাজার কমপ্লিট, বাড়ি চলে এসছি, তার আগে মার সঙ্গে আড্ডা দিয়ে এসছি, মাছ মাংস ডিম সব নিয়ে এসছি। তোর মাথার পিছনে ক্লিপটা ওরম আটকানো কেন? এই দেখি মাছ মাংস ডিম নিয়ে এসছি, মোটামুটি কুমড়ো পটল আর এনেছি হচ্ছে চাল কুমড়ো, জিলিপি, কলা, মুড়ি আর কি এনেছি, সব কিছু নিয়ে এসছি। এখন আর টিফিনেতে এখনো টিফিন করিনি, টিফিন করা হয়ে গেছে, খাওয়া হয়নি এখনো, খাবো না কি খাবো না সেটা ভাবছি, স্কিপ করবো কি না, না স্কিপ খাবে না, মেয়ের শরীরটা ভালো না, তো একটু চিকেন কষা মতো করে নেবো আর ভাত করব, তারপরে এক জায়গায় যাবো, কোথায় যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা, তারপরে ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে রান্নাবান্না করে নিই।